গিন্নি শুনছ? বলছি যে একটা সুন্দর করে চা বানিয়ে দাও না। বিশাল কাজ করে এলো, তাই এখন চা খাবে। এখন চাটা হবে না, আমি এখন ঠাকুর দিকে ধূপ সন্ধ্যা দিচ্ছি। আগে তুমি এদিকে এসো, একটা বড় ধরনের ঠোলা দেখে। ঠোলে নিয়ে আবার কি করবে? ঠোলেতে চা দেবে নাকি? কই গো, ঠোলে নিয়ে আবার কি করবে? তুমি চা খাবে তো? হ্যাঁ, চা তো খাবোই, অবশ্যই খাবো। তাহলে এদিকে এসো, এই লিস্টটা ধরো। না না, একটা চা খাবো মাত্র, রিফ্রেশ লাগবে না। তোমার চায়ের জন্য লিস্ট দিচ্ছি না, বাজার হাটটা করে আনো। বাজারে কি কি লাগবে এতে সব লেখা আছে। ও, এই ব্যাপার, এগুলো সব আমার মুখস্থ আছে। আচ্ছা বলো তো কি কি আনতে হবে। চাল, ডাল, আলু, সবজি, আর টুকি আর কি জিনিস নিতে হবে, আর মাছ নিতে হবে, এটুকুই আমার মনে থাকবে না? দেখছি, চাটা তো দাও, বাজারটা করে আনো, তারপর আমি চা বসাচ্ছি। এক কাপ চা খেতে এলাম, কত ঝামেলা বইতে হচ্ছে এক কাপ চায়ের জন্য। ওই হারা ধনের কাছে যদি চা খেতাম তাহলে এত ঝামেলা আমাকে বইতে হতো না। দোকানে লাস্ট কাপ ছিল, কিন্তু পকেটেও ছিল না, সেই জন্য বাড়ি আসতে হলো। যাই, বাজারটা করিয়া নিগা। এই তো আর চলে এসেছি শাকসবজির দোকান। বাপরে, হেঁপে গেলাম। দাদা, আলু হবে? আলু? কি আলু? কি আলু মানে? মানে ছোট আলু না বড় আলু? মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের আলু নিয়ে কি করবেন? কেন, তরকারিতে দেবে, কত সুন্দর লাগবে খেতে। ও ও, তাই হোক। তা দেশি আলু নেবেন না বিদেশি আলু? আমি গ্রামের ছেলে, দেশি 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 আলু নেব না। দেশি আলু এখনই ডাক্তার কাস্টমার নিয়ে চলে গেল, দেশি হবে না বিদেশি হবে। থাক, বিদেশি আর নেবো না, দেশি হলে নিতাম। চাল বা ডাল হবে? না, ওইগুলো নেই। আপনি কি চোখে দেখতে পান না নাকি? এটা সবজির দোকান, এটা নটকরির দোকান না। শাক হবে? শাক? কিসের শাক বাবু? পালং বা পুনকা কিছু শাক হবে? না, শাক হবে না। আপনার কাছে তালা আছে? তালা? হ্যাঁ তালা আছে, তালা। দোকানটা খুলেই বা রেখেছেন কেন? তালা দিয়ে চলে যান বাড়ি। দোকানে চাল নাই, আলু নাই, কি আছে আপনার দোকানে? ভিডিওগুলো দেখতে দারুণ লাগে। এই একটা চ্যানেল আছে কার্টুন কমেডি 33 বলে, সেটা সার্চ করে দেখ তো আসছে নাকি। দাঁড়া দেখি, কার্টুন কমেডি 33। হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলটা, এই চ্যানেলটা। একটা ভিডিও লাগা তো। দাঁড়া লাগাচ্ছি। দারুণ রে ভিডিওটা, দারুণ তো, দেখতে মজাই লাগছে। কি বলিস পল্টু, ভিডিওটা কেমন? আমি তো এই ভিডিওটা কোনোদিন দেখিনি, আজকে দেখলাম, আমার মনটা জুড়ে গেল, আমার হাসি হাসি পাচ্ছে। এবার আমি প্রতিদিন এই চ্যানেলটা বার করব আর ভিডিওগুলো দেখব। আর হ্যাঁ, আপনারাও এই চ্যানেলটা সার্চ করে ভিডিওগুলো দেখবেন, আপনাদেরও হাসি পাবে। আজকে আমার ভাত জুটবে না, সেই সকাল থেকে বেরিয়েছি, একটাও দোকানে আনাজপাতি নাই। কি করব, কি করে বইয়ের কাছে যাব, ভয় পাচ্ছে। যাই দেখি কি করে যায়। আরে কাকা, তোমাকে এত মন খারাপ মন খারাপ লাগছে কেন? আরে দেখ না, সেই সকাল থেকে তোর কাকিমা বলেছে চাল ডাল আনাজ পাতি এসব জিনিস আনতে, আমি সেই সকাল থেকে আনতে বেরিয়েছি, একটা দোকানে পেলাম না, সেই জন্যই মন খারাপ হয়ে বাড়ি ফিরছি। দেখি ভাত জুটবে নাকি। বেশ বেশ কাকা, তুমি এখন বাড়ি যাও, নাহলে কাকিমা আবার রেগে যাবে, বললে না হলে ওই তুমি তো কিছু জিনিস আনলে না, তাহলে এত লেট করে বাড়ি ফিরলে কেন, সেটাই বলবে। তুমি এখন যাও। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলিস, আমি বাড়ি যাই। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবেন। ভিডিওটি আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।